সাদিয়া জাহান বলেছেন, কিভাবে আমার বোন মাদকাসক্ত হলো তা বুঝতেই পারিনি, এখন কিভাবে তাকে এ থেকে বাঁচানো যায় পরামর্শ দেবেন। খুবই দুঃখজনক ঘটনা, আমাদের কোনো ছেলে কিংবা মেয়ে যদি মাদকাসক্ত হয়, এর চাইতে আসলে মর্মান্তিক আর কোনো সংবাদ হতে পারে না। এমন একটা কঠিন আসক্তি যা থেকে নিজেকে রক্ষা করা খুবই কঠিন। তারপরেও আমাদের পরিবার সবাইকে এগিয়ে আসতে হবে, পরিবারের বাইরেও যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, যাতে যারা মাদকাসক্ত হয়েছে তাদেরকে রক্ষা করা যায়। আমি মনে করি এদের জন্য মাদকাসক্তি থেকে মুক্তির বেশ কিছু সেন্টার রয়েছে, সেখানে কিছু সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে। ডাক্তার যারা মাদকাসক্তদেরকে নিয়ে কাজ করেন তাদের পরামর্শ নেওয়া যেতে পারে। আর যেটা খুবই দরকার সেটি হলো কাউন্সেলিং। মাদকাসক্তির বিষয়টি যে ইসলামে পরিপূর্ণভাবে হারাম, মদ, মাদকদ্রব্য, হিরোইন, ইয়াবা কিংবা এই ধরনের আরও যে ট্যাবলেটগুলো আছে যেগুলো মানুষকে চরমভাবে মাদকাসক্ত করে ফেলে এবং যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, যেগুলো সবটাই হারাম, সেই জিনিসগুলো তাদেরকে বোঝানো। এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে তাদেরকে শুধু ভয় দেখানো, এটা হারাম, তুমি হারাম করে গুণাগার হয়েছো, জাহান্নামে যাবা, এই ধরনের না বলে বরং তাদেরকে বোঝানো যে তুমি পারবে ফিরে আসতে। অনেক লোক মাদকাসক্তি থেকে ফিরে এসেছে, অতএব তুমিও পারবে, তোমাকে পারতেই হবে, কারণ তুমি মাদকাসক্তির মধ্যে যতদিন থাকবে ততদিন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার মধ্যে থাকবে, নাফরমানির মধ্যে থাকবে। এ থেকে তোমাকে উঠে আসতে হবে, তোমাকে ইমানের পথে চলে আসতে হবে, তাকওয়ার পথে হাঁটতে হবে তোমাকে। ফলে তোমাকে তোমার উইল পাওয়ার, তোমার যে মনোবল সেটাকে চাঙ্গা রাখতে হবে, তোমার মনোবল বাড়াতে হবে, মন থেকে তোমাকে বলতে হবে যে না, আর কোনো মাদকাসক্ত নয়, আমরা সবাই মিলে মাদকাসক্তকে না বলি। এভাবে আমার মনে হয় যদি যথেষ্ট সময় তাকে কাউন্সেলিং দেওয়া যায় তাহলে একদিকে তার মনোবল বাড়বে, অন্যদিকে মাদকাসক্তির নিরাময় কী করে হতে পারে সে ডাক্তারদের পরামর্শ এবং এ ব্যাপারে যারা এক্সপার্ট তাদের পরামর্শ নিয়ে কাজ করবে। এ দুই সম্মেলনে আমি আশা করি যে সাদিয়া জাহানের বোনকে আশা করি এ মাদকাসক্তি থেকে বাঁচানো যাবে ইনশাল্লাহ। এবং আমার মনে হয় একই কথা আর সবার ক্ষেত্রে প্রযোজ্য, যারা আজকে মাদকে আসক্ত হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য আমাদের এই নসিহাটা থাকবে। এটা শুধু সাদিয়া জাহানের জন্য নয়।